আজ পবিত্র শবে বরাত, কয়েকদিন পর শুরু হচ্ছে রমজান মাস। এর মধ্যে বাজারের উচ্চমূল্য সংকটে ফেলছে ক্রেতাদের। মুরগি, সবজি আর মুদিমালের বাড়তি দামের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। মঙ্গলবার বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি রেকর্ড দামে বিক্রি হচ্ছে। কবে নাগাদ দাম কমতে পারে তাও জানাতে পারেনি বিক্রেতা। আজকের ব্রয়লার মুরগির বাজারে পাইকারি মূল্য 230-235 টাকা, খুচরা মূল্য 240 টাকা, আর লেয়ার মুরগির মূল্য 850 টাকা। গত সপ্তাহে এরকমই ছিল। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে তুলনায় 20 টাকা বাড়তি আছে। কোয়েল পাখির দাম বিভিন্ন সাইজের উপর ডিপেন্ডেন্ট, মিডিয়াম, বড়, ছোট 50 টাকা, 60 টাকা এরকম। ডিমের আলু, প্রতি আলু 50 টাকা। গত সপ্তাহে তুলনায় সপ্তাহে দাম বেশি বেড়েছে ব্রয়লার মুরগির। তার প্রধান কারণ হলো খাদ্যের দাম বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, এই জন্য মূলত দাম বাড়তেছে। শীত মৌসুম শেষ হয়ে যাওয়ায় বাজারে কমেছে শীতের সবজি, তাই ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো সহ সব সবজির দাম বেড়েছে। সিসিমটা 50 টাকা, আর এই যে সফটওয়্যারি আছে আপনার ঢাকা দক্ষিণ নর্সি, একটু আবিলগে আপনার 30 টাকা, টমেটো 20, গাজর 40, মরিচর মানে 15 টাকা সব আছে। আর আমরা এমনি খুচরা আর পাইকারি নিলে 120। রোজার আগ পর্যন্ত মানে বাড়িত নাই, রোজার পরে মানে দেখা যায় মেঘবানি হয়েতে বাড়িতে পারে। এখন সব মালের দাম মানে আগে যেভাবে আছে এইভাবে আছে, সীমিত আছে। এদিকে চালের বাজারেও দর দ্রুতই বাড়ছে। 28 ও 29 জাতের পুরাতন চাল বর্তমানে বস্তা প্রতি বিক্রি হচ্ছে 3300 টাকা। আবার এই প্রজাতির নতুন চাল বাজারে বিক্রি হচ্ছে 1800 থেকে 2900 টাকায়। তাছাড়া তেল, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ডাল সহ মশলা জাতীয় দ্রব্যের দাম রয়েছে অপরিবর্তিত। পেঁয়াজের রেট বর্তমানে আছে 32 টাকা, 2 টাকা বাড়িছে। আপনার রসুন হইল 130 টাকা, আলু আছে আপনার 17 টাকা, তেল আগে দিলা আছে 890-900 টাকা, ওলা 900 টাকাও আছে। ডাইল, খুশি ডাইল আগর দামও আছে, আর বাকিগুলাও মোটামুটি সবগুলোও দাম আগর দাম আছে, দাম কোনো বাড়িছে উড়িছে না। রমজান মাসকে সামনে রেখে বাজারের চড়া মূল্যে সংকটে পড়েছেন ক্রেতারা। তাদের দাবি, অন্তত রমজান মাসে যেন দ্রব্যমূল্যের দাম কিছুটা সহনীয় থাকে।